পারছো না? একটি কলমের আত্মকথা, ভূমিকা। আমি রচনা কোনো ক্লাস বললাম না, ক্লাস ধরে রচনা বলা যায় না, রচনা বিভিন্ন ক্লাসের জন্য হতে পারে, উঁচু ক্লাসে একটু বেশি লিখতে হয়, এটুকু আমরা জানি, আর পয়েন্ট দিয়ে লিখলে নম্বর বেশি পাওয়া যায়। চলো রচনাটা শুরু করি। একটি কলমের আত্মকথা, ভূমিকা। আমি একটি কলম, আমি যখন যার কাজে থাকি সেই আমাকে লেখার কাজে লাগায়। আমার সাহায্যে শুধু সত্য কথাই নয়, কত মিথ্যা কথা লেখা হয়। জন্ম একটা পয়েন্ট, প্লাস্টিকের কারখানার ছাঁচে ঢেলে আমার বিভিন্ন অংশগুলো তৈরি করা হয়, তারপর সেগুলিকে জোড়া হয়, তারপর রিফিল ভরা হয়, তখন আমি সম্পূর্ণ রূপ পাই। অনেক দোকান ঘুরে শেষে মালিকের কাছে যাই। গুরুত্ব, আমাকে ছাড়া আজকে সভ্যতা একেবারেই অচল। ছোট বড় নারী পুরুষ, পণ্ডিত মূর্খ, সবাই আমাকে সম্মান দেয়। কখনো আমি বুক পকেটে স্থান পাই, আবার কখনো ব্যাগ বা বাক্সের মধ্যে স্থান পাই। কবি, সাহিত্যিক, শিক্ষক, উকিল, সবার কাছে আমি প্রিয়। লেখাপড়ার কাজে আমাকে ব্যবহার করে ডিগ্রি লাভ করে কারা? ছাত্ররা। ছাত্ররা লেখাপড়ার কাজে আমাকে ব্যবহার করে ডিগ্রি লাভ করে। বিচারক আমার সাহায্যে যেমন কাউকে মুক্তির আদেশ দেন, তেমনি কাউকে মৃত্যুদণ্ডও দেন। এখানে দেখতে পাচ্ছেন, দেখে না একটু। আবার কেউ সাধারণ কৃষক, আবার অতি সাধারণ কৃষকও, কৃষক শ্রমিক, তাদের দৈনন্দিন আয় ব্যয়ের হিসাব রাখার জন্য আমায় ব্যবহার করে। কত মানুষ তাদের মনের কথা ভাষায় রূপ দেয় আমার সাহায্যে। মনের কথা ভাষায় রূপ দেয় আমার সাহায্যে। রূপান্তর, মানুষ তার জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়ে এখনকার এই রূপ দিয়েছে। কিন্তু আমার পূর্বপুরুষরা ছিল অতি সাধারণ। এক সময় লেখার জন্য বাঁশের কঞ্চি ব্যবহার করা হতো, তারপর আসে পাখির পালকের কলম, তারপর আসে ঝর্ণা কলম, এখন বল পেনের ব্যবহার সবচেয়ে বেশি। এইসব কলমের আকার ও গঠন কত বিচিত্র, এছাড়াও আছে জেল পেন, আরও কত কি। উপসংহার, আমি মানুষের বহু উত্থান পতন, সুখ দুঃখের সাক্ষী। কত অখ্যাত লেখক বিশ্ববিখ্যাত হয়ে ওঠেন আমার সাহায্যে, কত প্রিয় বন্ধু মধ্যে বিচ্ছেদ ঘটে আমার সামান্য আচরে, কত অসম্ভবকে সম্ভব করে তুলতে পারি আমি। তাই তো কেউ কেউ আমাকে সোনা রূপোর মতো মূল্যবান ধাতু দিয়ে তৈরি করে, কত যত্ন নেয় আমার। ছোট্ট রচনা, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমি একটা বই থেকে তোমাদের দেখালাম।